গভীর রাত, সময়টা ছিল মাঘ মাস, তাই চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। গ্রামের সব মানুষ তখন ঘুমিয়ে, শুধু একজন মানুষ এখনো জেগে আছে, আর তিনি হচ্ছেন রামবাবু। রামবাবু একজন স্থানীয় নাট্যলেখক। কিছুদিন পরেই এলাকায় একটি বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে, আর সে কারণেই নাটক লেখার দায়িত্ব পড়েছে রামবাবুর ওপর। তাই তিনি গভীর রাত পর্যন্ত জেগে থেকে নাটক লেখার কাজে ব্যস্ত রয়েছে। কিন্তু আজকে রাতে লেখালেখির কাজে তার কিছুতেই মন বসছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত তখন প্রায় 3টে বেজে গিয়েছে। এমন সময় মনে হলো প্রকৃতির ডাকে সাড়া দিতে তাকে বাইরে যেতে হবে। তখনও গ্রামে সবার বাড়িতে শৌচালয় ছিল না, তাই তিনি বাড়ি থেকে একটা ঘটি হাতে জল নিয়ে বেরোলেন। বাইরে তখন কনকনের শীত, ভরা পূর্ণিমার মাঝে কুয়াশার সাদা চাদরের রেখা দেখা যাচ্ছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজ শেষ করে রামবাবু চিন্তা করলেন, বাইরে একটু হাঁটা চলা করলে মনটা হয়তো ভালো হতে পারে। তাই তিনি হাঁটতে হাঁটতে রাস্তার দিকে চলে গেলেন। চারদিক তখন শুনশান নীরবতা, কোনো জনমানুষের সাড়া শব্দ নেই, আশেপাশে শুধু ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে বহু দূর থেকে খ্যাঁক শেয়ালের ডাক তার কানে ভেসে আসছে। একটা সময় হাঁটাহাঁটি করার পরে চিন্তা করলেন, এত রাতে বাইরে থাকা ঠিক হবে না, তাই তিনি ঘরে ফেরার সিদ্ধান্ত নিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন দূর থেকে কিছু মানুষ এদিকে আসছে। এত রাতে এই পথে মানুষ চলাচল করতে দেখে তিনি কিছুটা অবাক হলেন। কাছে আসতেই রামবাবু দেখে তারা সংখ্যায় চারজন, এবং তাদের কাঁধে ছিল সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ। লাশের গায়ে জড়ানো সাদা কাপড়টি ছিল বেশ ময়লাযুক্ত, আর লোকগুলোর গায়ে ছিল লম্বা সাদা আলখাল্লা এবং মুখে ছিল গাল ভর্তি দাড়ি। চোখ দুটি ভীষণই ছোট, যেন গর্তের ভেতর ঢুকে গিয়েছে চোখগুলো, আর তাদের শরীর থেকে কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে। রামবাবু তাদের নমস্কার করে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? তাদের মধ্যে থেকে একজন উত্তর দিল, এই যে লাশ, এটা মুসলমানের, কবর দেব। রামবাবু এবার জিজ্ঞাসা করলেন, এত রাতে কেন? তাছাড়া আপনারা যেদিক থেকে এসেছেন সেদিকেও তো একটা কবরস্থান ছিল। তার মধ্যে থেকে একজন তখন আবার উত্তর দিল, এটা বেওয়ারিশ লাশ, আত্মীয় স্বজনের কোনো খোঁজ মেলেনি, তাই এই রাত্রিবেলাতেই দফন করা হবে। এই কথা শুনে রামবাবুর মনটা খারাপ হয়ে গেল। লাশটার জন্য তার কেমন যেন একটা মায়া হতে লাগলো। রামবাবু তখন জানতে চাইলেন, লাশের কবর দেওয়ার আগে তো মুসলিমদের বেশ কিছু নিয়মকানুন থাকে, সেগুলো করা হয়েছে? উত্তরে তারা বলে, না হয়নি। রামবাবুকে এই এলাকার মানুষ আর একটা কারণেও চেনে। রামবাবু উচ্চশিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বহু ধর্মী একজন মানুষ, কারণ হিন্দু এবং মুসলিম দুই ধর্মেরই ধর্মগ্রন্থ তিনি পড়েছেন। তিনি মনে করলেন যে আজকে এই লাশটির সঙ্গে তার যাওয়া উচিত, কারণ মানবতা বলে কোনো ব্যক্তির শেষ যাত্রায় সম্ভব হলে প্রত্যেকেরই সামিল হওয়া উচিত। তিনি বললেন, ঠিক আছে চলুন, আমিও যাচ্ছি আপনাদের সঙ্গে, গিয়ে অন্তত সাহায্য করব কিছু।
কিছুটা পথ হাঁটার পরে রামবাবু খেয়াল করলেন, তারা কবরস্থানের দিকে না গিয়ে উল্টো পথ ধরে জঙ্গলের দিকে যাচ্ছে। তিনি তখন তাদের ডেকে বললেন, আপনারা তো উল্টো পথে যাচ্ছেন, ওই দিকে তো কোনো গোরস্থান নেই। তাদের পক্ষ থেকে আরেকজন উত্তর দিল, এটা গৃহবাড়িশ্লাস তো, ব্যক্তি মালিকানা কোনো গোরস্থানে দাফন করতে দেবেন না, তাই জঙ্গলের পাশে ছোট্ট একটা সরকারি খাস জমি আছে, সেখানে দাফন করা হবে। এক সময় তারা ওই জায়গায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন আগে থেকেই চার পাঁচজন লোক সেখানে বসে আছে, তাদের গায়েও ছিল সাদা আলখাল্লা। রামবাবুকে দেখে তারা সবাই তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে রামবাবু ঘোড়ার টকবক আওয়াজ শুনতে পেলেন। তিনি বুঝতে পারলেন ঘোড়ায় চড়ে কেউ একজন এদিকে আসছে। এমন সময় ঘোড়া চড়ে একজন লোক এসে উপস্থিত হলেন। লোকটি ছিল উপস্থিত সবার থেকে লম্বা, উচ্চতা প্রায় 7 ফুট, চেহারা ফর্সা, মুখে লম্বা দাড়ি। রামবাবু তখন একজনকে জিজ্ঞাসা করলেন, উনি কে? লোকটি উত্তর দিল, আমাদের সবার মালিক। একটু পরে ঘোড়ায় চড়ে আসা লোকটি আস্তে আস্তে করে লাশটির কাছে যেতে লাগলেন। তারপরে হঠাৎ করে তিনি লাশটির ডান হাতটা ধরে জোরে একটা টান দিন, সাথে সাথে হাতটা ছিঁড়ে চলে আসে। এমন সময় বাকিরা গিয়ে লাশটির হাত, পা ও মাথা ছিঁড়তে শুরু করলো। রক্তগুলো ছিটিয়ে ছিটিয়ে পড়ছিল, কালো রক্ত। এ মরা আজকের নয়, এ মরা বেশ কয়েকদিন আগের। ওরা প্রত্যেকে যে যার মতো করে লাশের মাংসগুলো খুবলে খেতে থাকল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি মুখ দিয়ে শব্দ করতে চাইলেন, কিন্তু পারলেন না। তিনি বরফের মতো এক জায়গায় জমে গিয়েছেন। এমন সময় আর কোনো উপায় না দেখে তিনি গ্রামের দিকে দৌড় দিলেন। দৌড়তে দৌড়তে একসময় মনে হলো শরীরের সব শক্তি শেষ হয়ে এসেছে। বাড়ির সামনে এসে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পর রামবাবু দেখলেন তিনি ঘরের ভেতর বিছানায় শুয়ে আছেন। এর বেশ কয়েকদিন পর রামবাবু গ্রামের বাকিদের জিজ্ঞাসা করেছিলেন এই ঘটনার বিষয়ে। গ্রামের বয়স্করা জানালেন যে বহু বছর আগে এই গ্রামের পাশের জঙ্গলে একটি বিশেষ তন্ত্রগোষ্ঠী কাজ করত, যার নাম ছিল লুজরাত। এই লুজরাত মূলত কালো জাদু নিয়ে কাজকর্ম করত, অর্থাৎ ডাকিনী বিদ্যা, হাকিনি বিদ্যা, এইসব আর কি। পরবর্তীতে একদিন গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের সেই ডেরায় আগুন লাগিয়ে দেয়। সেখানেই মারা যায় তাদের বেশ কয়েকজন সদস্য। মনে করা হয় আজও তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই জঙ্গলে এবং এই গ্রামের রাস্তায়। রামবাবু যুক্তিবাদী মানুষ, তাই তাকে কখনো এই বিষয়ে কেউ জানাননি। কিন্তু রামবাবুর কাছে এই ঘটনা শুনে অনেকেই বলছেন যে সেই কালো জাদুর গোষ্ঠী আজও নিজের কাজ অব্যাহত রেখেছে।